দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খেলা হবে, আপডেট দেব বলে। অর্থাৎ আমি সিরিয়াল শ্রীময়ের কথা বলছি, মানে এরকম একটা যখন কথা বলেছি ভিডিওর স্টার্টিংয়ে, তখন শ্রীময় ছাড়া আর কে হতে পারে। তো এতদিনের এত অপেক্ষা, সেই কলেজ জীবনের ভালো লাগা, তারপরে সেই ভালো লাগা নিয়ে একজনের সারা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছে, আরেকজন অন্যের সংসারে গিয়েও সেই ভালো লাগার মানুষটাকে ভুলতে না পারা, তারপরে পটাপট বাচ্চা ফাচ্চা হওয়া, তারপরে আবার জানতে পারা যে যে মানুষটার সাথে সংসার হচ্ছে সেই মানুষটার জীবনে কোনো টুম্পা সোনা এসে গেছে। তো কি করা যাবে? এখন রোহিতদা আবারও ফিরে এসেছে, রোহিতদার কাছে চলে গেছে আমাদের শ্রীময়ী, সেই ব্যাপারে আমি আগেও অনেকবার বলেছি। তো আমাদের শ্রীময়ী তো চলে গেছে, শ্রীময়ীর বিয়ে হবে না এমনটাই আমি ভাবছিলাম। তো যাই হোক, দর্শকের চাওয়াকে গুরুত্ব দিয়ে অবশেষে বিয়ে হলো রোহিতদা ও শ্রীময়ীর। কিন্তু এই রোহিতদা তো আর রোহিতদা থাকবে না, কারণ এবার আসছে ফুলশয্যা। এবার ফুলশয্যার দিন রোহিত দাটা কেটে দিয়ে রোহিত হয়ে গেছে আমাদের শ্রীময়ী রানীর কাছে। এখন বাঁচার ইচ্ছেটা বেড়ে গেছে আমাদের। রোহিতা বলছে তার অনন্তকালের প্রতীক্ষা নাকি এবার অবসান ঘটেছে। আরে ভাই, সেসব তো হলো, কিন্তু ব্যাপার হচ্ছে খেলা হবে ফুলশয্যার রাত্রে, খেলা হবে। এ খেলা সে খেলা না, সবসময় খেলা হবে কথাটার যে বাজে মিনিংই বার করতে হবে এমন কোনো মানে নেই। খেলা হবে মানে এদের মধ্যে অনেক কথাবার্তা হবে, এদের একসাথে পথ চলার ইচ্ছেটা প্রচুর, কিন্তু এই পথ হঠাৎ করে যদি থমকে যায়, আমাদের রোহিতদা যদি মারা যায়, তাহলে কেল্লা ফাতে। এবার শুরু হচ্ছে শ্রীময়ীর নতুন পথ চলা। এতদিন আমরা দেখেছি ডিঙ্কার নতুন পথ চলা, এতদিন আমরা দেখেছি শ্রীময়ীর নিজের পায়ে দাঁড়ানো, দেখেছি শ্রীময়ীর ঘুরে দাঁড়ানো, শ্রীময়ীর প্রতিবাদ, আমাদের জুনের শাস্তি, এরকম অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু এইবার দেখবো শ্রীময়ীর নতুন পথ চলা, তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।